যে বিষয় আমি বলতে চলেছি সেটা আমার লাইফস মিশন। কাজে এক্ষেত্রে সুযোগ পেলে আমার উদ্দেশ্য হচ্ছে কিছু তথ্য উপস্থাপন করে মানুষদের জানানো। বিকাশবাবু একটা ক্ষোভের কথা বলেছেন যে শুধু তো জানলেই হবে না, কিছু একটা করতে হবে, কিছু একটা এতদিনও হলো না কেন। সঠিকভাবে উনি ক্ষোভ প্রকাশ করেছেন, এ ক্ষোভ আমারও ছিল আছে। কিন্তু সুখের কথা যে কোনো না কোনো দিন সত্য বেরিয়ে আসে। কেমনভাবে দেখুন, দেখো বাবা গতকাল আমি দেখেছি কাগজে বেরিয়েছে কলকাতার কিছু স্কুলের ছাত্র ছাত্রী, স্কুলে আমাদের বাগবাজার মার্জি বার্পাস আছে, লামাডিয়ার স্কুল আছে, লরেটো আছে, সেন্ট জোসেফ আছে, আরও অনেক স্কুল আছে, যারা একসঙ্গে স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা মিলে ঠিক করেছে তারা একটা ফোরাম বানাবে। সেই ফোরামটা অনুসন্ধান করবে যেটা কিন্তু অন্তর্ধান রহস্য সম্পর্কে, এটা কিন্তু স্কুলের ছেলেরা করতে পারে। তাহলে আমি একটু এই কলকাতা থেকে এসে তোমাদের সামনে বলতে পারবো না বা আপনাদের সামনে বলতে পারবো না, এটা হতে পারে না। কাজে গর্ব আমার এখানে যাবে, সুযোগটা পেয়েছি বলতে পারছি। এবার অন্তর্ধান রহস্য সম্পর্কে বলতে গিয়ে আমি শুরু করছি একটি সরকারি চিঠির কথা বলে। 2011 সালে এই চিঠিটি সরকার কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট বিশ্বজ্যোতি ভট্টাচার্যকে লিখেছিল। চিঠির বক্তব্য বিষয়টা কি না, পার্লামেন্ট হাউসের পাবলিকেশন ডিপার্টমেন্ট থেকে একটা বই বার করা, সে বইটাতে নেতাজির ছবি দিয়ে তার তলায় লেখা আছে মৃত্যুর দিন হচ্ছে 18th August 1945। এই রুদ্রজ্যোতি ভট্টাচার্য একটি এই তথ্যটাকে চ্যালেঞ্জ করে বলে যে আপনারা কি নিশ্চিত যে 18th August 1945 সুভাষচন্দ্র বোস মারা গেছেন? যদি মারা গিয়ে থাকেন তাহলে বিমান দুর্ঘটনায় ঘটেছিল, উনি মারা গেছেন এ সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কি, এইটা উনি চিঠিটিকে জানান। আমি কেউ দেখতে চাইলে সেমিনার পর দেখতে পারে, আমি নিয়ে এসেছি সেই কপি, চিঠির কপি নিয়ে এসেছি। তাতে গভর্নমেন্ট দর্থহীন ভাষায় বলছে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, যদি 2011 সালে সরকার বলে থাকে যে মৃত্যু সম্পর্কে কোনো অকাট্য প্রমাণ নেই, তাহলে এই বিমান দুর্ঘটনার গল্পটা চালু হলো কী করে? এই বিষয়টা আলোচনা আমি তিন ভাগে করব। প্রথম ভাগটা হচ্ছে যে সংবাদ থেকে এই সমস্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল, এই সংবাদের সূত্রটা কি, এক। দুই হচ্ছে এনকোয়ারি কমিটি এবং এনকোয়ারি কমিশন। অনুসন্ধানকারী কমিটি তৈরি হয়েছিল 1956 সালে শাহনওয়াজের নেতৃত্বে, আর এনকোয়ারি কমিশন একটা তৈরি হয়েছিল 1970 সালে জাস্টিস খোস্টার নেতৃত্বে। এই দুটোর পরিপ্রেক্ষিত কি এবং এ দুটো কী করেছিল সেই সম্পর্কে দু একটা কথা বলব। আর শেষকালে জাস্টিস মুখার্জি কমিশন এবং সম্প্রতি ফৈজাবাদ এর সন্ন্যাসী নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং আমি এখানে আসার আগে খবর পেয়েছি যে সেই নিয়ে একটা কমিটি, অনুসন্ধান কমিটি তৈরি হবে শিগগিরই, যারা এই বিষয়ে আলোচনা করবে, সেই সম্পর্কে কী আমি জেনেছি বা কী তথ্য পেয়েছি ইত্যাদি। প্রথম সংবাদটা বলি, সংবাদটা 1945 সালে আগস্ট মাসে রয়টার এই সংবাদ পরিবেশন করে। কী সংবাদ, যে 18th August একটি বিমান দুর্ঘটনায় তাইহোকু বলে জায়গাটা, তাইহোকুটা কোথায়, তাইহোকুটা হচ্ছে এখন যেটাকে তাইওয়ান বলি, সেই জায়গাটার যেখানে তাইপেই হচ্ছে রাজধানী, সেইখানকার যে এয়ারপোর্ট ওটাকে তাইহোকু এয়ারপোর্ট বলে বলা হয়। এই তাইহোকু এয়ারপোর্ট এটা জাপানিজ নাম, জাপানিজ অকুপেশনের সময় নামটা ছিল, সেইখানে নাকি একটি বিমান দুর্ঘটনা ঘটে এবং সুভাষচন্দ্র বসু সেখানে মারা যান। খুব ভালো কথা, এই নিউজটা তৈরি করলো, এই যে সংবাদটা এটা ড্রাফট করলো কে, লিখলো কে, সেই সূত্রটা একটু দেখা যায়। এই লোকটির নাম হচ্ছে SAIR। এই ভদ্রলোককে, তিনি আজাদী সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি তার বইটার নাম হচ্ছে আনটু হিম আ উইটনেস, এটা মনে রেখো বাবা, যে ছাত্রছাত্রীরা আনটু হিম আ উইটনেস। এই বইটি উনি তার স্বাক্ষর হিসেবে প্রচার কমিশনে প্রেজেন্ট করেছিলেন। এই বইটি কী লিখছেন, লিখছেন যে 20 তারিখে আমার সঙ্গে একজন জাপানিজ মিলিটারি অফিসার, তার নাম হচ্ছে কর্নেল টাটা, তার সঙ্গে দেখা হয়। তিনি আমাকে বলেন নেতাজি মারা গেছে,
বিমান দুর্ঘটনায় মারা গেছে। উনি জিজ্ঞাসা করেন কোথায়, তো তাইওকু এয়ারপোর্টে এয়ার ক্র্যাশ হয়েছে, মারা গেছে। খুব ভালো কথা, তাহলে আমাকে তাইওকু নিয়ে চলো বললেন উনি। এবং ওনাকে একটা ঠিক আছে তোমায় নিয়ে যাচ্ছি বলে একটা প্লেনে তুলে দিলেন। প্লেনে উঠে তারপর খানিকক্ষণ বাদে একটা এয়ারপোর্টে ওটা ল্যান্ড করেছে। বল তখন বলে এটা কি তাইওকু বলে না একটা তাইচু, এখানে তাইওকু তো যাওয়া যাবে না, বলে না এখন অসুবিধা আছে যাওয়া যাবে না, যুদ্ধের সময় তো এখন প্রবলেম আছে। তাহলে তখন আর বলছে আমার তখন ইচ্ছে হচ্ছিল গিয়ে লাফিয়ে পড়ে ওর টুপিটা চিপে ধরি, কিন্তু করতে পারছি না, কী করবে বুঝতে পারছি না। তারপরে দৃশ্য হচ্ছে বইতে টোকিওতে নিয়ে গেছে, টোকিওতে গিয়ে ওর চারপাশে কিছু জাপানিজ মিলিটারি অফিসার রয়েছে আর একটা প্রাইভেট নিউজ এজেন্সির কর্তা ব্যক্তি রয়েছে, সেই প্রাইভেট নিউজ এজেন্সির নাম হচ্ছে ডোমেইন, তার কর্তা ব্যক্তি রয়েছে। এবার উনি বলছেন যে তোমরা তো অলরেডি কয়েকদিন নষ্ট করে ফেলেছো, তিন চার দিন নষ্ট করে ফেলেছো, এখন যদি আমি বলি বা তোমরা যদি প্রচার করো নেতাজি সুভাষ চন্দ্র বসু মারা গেছে, পৃথিবী কেউ বিশ্বাস করবে না। উনি নিজেই বলছেন আমি কিন্তু বিশ্বাস করিনি তখন। উনি বলছেন যে কে বেঁচে আছে, উনি হাবিবুর রহমান বলে একজন ওনার খুব বিশ্বস্ত অ্যাডজুটেন্ট সহযোগী, উনি জীবিত আছেন, বলে আমি হবিবকে দেখা করতে চাই, তার কাছ থেকে শুনতে চাই, ওনাকে দেখা করতে দেওয়া হয়নি। বলে আমি তাইওকু যাবো, আমি ডেড বডি দেখবো, তাইওকু যাননি, কোনো ডেড বডি দেখার কোনো প্রশ্নই নেই, তাইওকু নিয়েই যাওয়া হয়নি। এইবার উনি বলছেন আমি তখন এই নিউজটা ডিকটেট করলাম, আমার প্রশ্ন হচ্ছে তুমি যদি বিশ্বাসই না করে থাকো নিউজটা ডিকটেট করলে কেন? উত্তরটা খুব সহজেই অনুমেয়, জাপানিজ মিলিটারি অফিসাররা ওনাকে বাধ্য করেছিল ওই ড্রাফটটা করতে, ও সেই কারণে ওই ড্রাফটটা করেছিলেন। অর্থাৎ উনি তথাকথিত মৃতদেহ দেখেননি, উনি হাবিবুর রহমানকে তখন মিট করেননি, উনি তাই হোকুতে যাননি, না গিয়ে এত কাণ্ড এতগুলো নার উপর ভিত্তি করে ওই নিউজটা তৈরি করেছিল। এটাকে আইনের ভাষায় বলা হয় হিয়ারসে, মানে শোনা কথা, উনি টাটার কাছে শুনেছেন, শুনে তার উপর ভিত্তি করে নিউজটা ডিক্টেট করে দিয়েছেন। শোনা কথার কোনো আইনগত ভ্যালিডিটি নেই, কোনো মান্যতা নেই। এই হচ্ছে নিউজের সূত্রপাত। এবং এইটা জানাজানি হবার পর থেকে ভারতবর্ষের মানুষ অবিশ্বাস করতে শুরু করে দিল যে এ আবার কী ব্যাপার, তুমি নিজে কোনো সরজমিনে তদন্ত করার কোনো সুযোগই পেলে না, দেখলেই না, জানলেই না, লোকের কথা শুনে তুমি বলে দিলে এত বড় একটা মানুষ তিনি মারা গেছেন প্লেন ক্র্যাশে, তার কোনো রেকর্ড আছে? নো, কোনো রেকর্ড নেই। কী করে হলো ব্যাপারটা? এই প্রশ্ন উঠতে শুরু করলো এবং জনগণ উত্তাল হল যে এটা অনুসন্ধান করে দেখা দরকার, উনি বিমান দুর্ঘটনা মারা যাননি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এইবার যারা তখন দেশভরের দিয়ে মানে নিরুপায় হয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে উনি বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন, তারা বললেন যারা প্রত্যক্ষদর্শী তারা সাক্ষ্য দিচ্ছে, এই প্রত্যক্ষদর্শীকে হাবিবুর রহমান তখন এসে সাক্ষ্য দিলেন যে হ্যাঁ আমি দেখেছি বিমান দুর্ঘটনা ঘটছে। পরবর্তীকালে বোঝা যাবে, আমি যেটা বলব যে হাবিবকে উনি যা বলতে বলেছিলেন উনি হাবিব তাই সেখানে কথা বলেছিলেন, এই বিমান দুর্ঘটনার প্ল্যানটা উনি নিজেই করেছেন, কী করে সেটা পরে বলছি। তার আগে হাবিব কীরকম সাক্ষ্য দিয়েছেন জানা দরকার, সেটা দেখেও কিন্তু আমাদের সরকার থেকে শুরু করে ভারতবর্ষের তৎকালীন ইন্টেলেকচুয়াল লিডার যারা ছিল, বৌদ্ধিক জগতের যারা শীর্ষস্থানে ছিলেন, তারা কিন্তু প্রশ্ন তোলেননি। আমার খুব ভাবতে অবাক লাগে কেন হাবিব কী বলেছেন, বলেছে প্লেনটা যে প্লেনটা ক্র্যাশ করে প্লেনটা এরকম নোজ ডাইভ করে নিচে পড়েছে, নোজ ডাইভ করে মানে বাবা নাকটা এভাবে বেড়ে সামনেটা এবার মাটির মধ্যে গেঁথে গেছে, যদি এইটা এরকমভাবে গেঁথে যায় তাহলে প্লেনের ভেতরে যারা যে লোকজন আছে মালপত্র আছে কোন দিকে যাবে, এদিকে যাবে, তাই তো? বলছে আমি তখন নেতাজিকে বললাম আগে সে নিকলিয়ে নেতাজি, দিস ইজ রেকর্ডেড, আমার একটা বানানো কথা না, আগে সে নিকলিয়ে নেতাজি, কেন আমি ওনাকে আগে দিয়ে বেরোতে বলেছি কেন, পিছনের দশটা লাগেজ দিয়ে ব্লক করে দিয়েছে, লাগেজগুলো গায়ে ডাঙা লাগালো ছিল জমে চলে গেল, এইটা হাবিব বলছে। এবং এইটা নাকি অকাট্য সাক্ষী, এবং এই অকাট্য সাক্ষ্যের উপর ভিত্তি করে অনেকগুলো কমিশন বা ইত্যাদি এরা বলতে শুরু করেছে না না বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই ইত্যাদি ইত্যাদি। এ তো হলো প্রত্যক্ষদর্শী সাক্ষী, কেউ সন্দেহ করলো না, কিচ্ছু করলো না, সন্দেহ করেছে কিন্তু ওইটাকেই মানে তথ্য হিসেবে খাড়া করার চেষ্টা করেছে। এবার আসি যে উনি নিজেই এটা প্ল্যান করেছেন কী করে বোঝা যাবে,
এটাই মুখার্জি কমিশনের ডিপোনেন্ট হওয়ার সুবাদে এই চিঠিটা আমরা পেয়েছি। সেই চিঠিটা সাক্ষ্য দিয়ে ই ভাস্করণ বলে মেজর ভাস্করণ আইএনএস ছিলেন, তিনি বলেছেন যে 16ই আগস্ট ওনাকে নেতাজি একটা চিঠি ডিকটেট করেছিলেন। চিঠিটা লিখেছিলেন কাকে? জন থিবিকে। জন থিবি তখন পরবর্তীকালে মালয়েশিয়ার কংগ্রেসের লিডার হন। কি লিখেছেন? যে আমি একটা অতি দূরের অজানা যাত্রার পথে পাড়ি দিচ্ছি, অজানার পথে পাড়ি দিচ্ছে, আমি জানি না কোনো বিমান দুর্ঘটনা আমার যাত্রা পথ স্তব্ধ করে দেবে কিনা। মানে বলেই দিচ্ছেন যে কি হতে পারে তার সম্পর্কে একটা ইঙ্গিত উনি রূপরেখা দিয়েই দিচ্ছেন। এইবার হাবিবকে, তাহলে হাবিব এইরকম একটা জাজ্বল্যমান মিথ্যে কথা বলবে কেন? হাবিব নাকি এও বলেছে, এগুলো বলছি জেনে রাখা ভালো, যে রাস্তায় ঘাটে ট্রামে বাসে রেস্টুরেন্টে কেউ যদি বলে দৌড় মশাই ওইসব বলবেন না তো কাল গল্প, ওইসব পাগলের আমাকেও এক সময় কিছু লোক বলেছিল ওইসব পাগলের মতো কথাবার্তা বলবেন না। এটা রেডিও স্টেশনে বক্তব্য রাখতে গিয়েছিলাম, বেরোনোর পরে আমার খুব স্নেহভাজন যাই হোক তিনি জীবিত নেই, তিনি বলে বেরিয়েছেন ও দাদার তো মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ আমি বলেছি মেল ক্যাশে উনি মারা যাননি। হাবিব কি বলেছিলেন? যে আমি দেখলাম প্লেন থেকে উনি বেরিয়ে আসছেন, গায়ে পুরো আগুন ধরে গেছে, তখন আমি হাত দিয়ে আগুন নেবার চেষ্টা করেছি। খুব ভালো কথা করেছেন, উনি আগুন নেবার চেষ্টা করেছেন। কোন দিকে পুরো ভাই আগুন লাগলে এদিকটা, এবার পোড়া দাগ দেখিয়েছেন উনি এদিকটা, উনি কি এরমভাবে পুড়িয়েছেন আগুন নেবিয়েছিলেন? এটা ছবি আছে, এই যে 100টা ফাইল ডিক্লাসিফাইড হয়েছে, এই 100টা ফাইলের মধ্যে ওই কমিটির যে নেতাজি এনকোয়ারি কমিটির রিপোর্ট আছে তার মধ্যে এই ছবি আছে, হাতের উল্টো দিকে পোড়ার দাগ, দুটো একটা দুটো স্পট, অত বড় বিমান দুর্ঘটনা। এছাড়া আর প্রচুর ব্যাপার আছে, কেউ বলছে মানে জামা কাপড় ছিল না, পুরো খুলে ফেলেছিলেন একদম, কেউ বলেছে পুরোটা পুড়ে গেছে, কেউ বলে না কি উনি পুরো একদম জামা কাপড় সব পোড়া অবস্থায় ছিলেন, শুধু যখন হসপিটালে বেডে শোয়ানো হয় তখন খুলে নেওয়া হচ্ছে। প্রচুর লোকে প্রচুর কথাবার্তা বলেছে, নিজের মনের মাধুরী মিশিয়ে বলে দিয়েছে। একজন লোক এমন কথা বলছে, আমি যখন মুখার্জী কমিশনের সামনে সাক্ষ্য আমি যখন সওয়াল করি আর কি, আর্গুমেন্ট করতে হয় অ্যাজ এ পিটিশনার, কমিশনের চেয়ারম্যান আমাকে বলেছেন যে এই দিস ইজ ফ্যান্টাস্টিক, রেকর্ড আছে। একজন সাক্ষ্য বলছেন ওই এয়ারপোর্টটার মাঝখান দিয়ে একটা খাল চলে গেছে, এরকম এয়ারপোর্ট দেখেছো বাবা কোনোদিন? এয়ারপোর্টের মাঝে খাল চলে গেছে, এও সাক্ষ্য হয়েছে। কিন্তু এতৎ সত্ত্বেও অকাট্য প্রমাণ হিসেবে কি গ্রহণ করা হলো? নেতাজি ও তোরা যে যা বলিস ভাই উনি নেই, উনি মারা গেছেন, এটা করতেই হবে, তাই করে দিল, তাই করে দিল। এখন আমার বক্তব্য হচ্ছে শাহনওয়াজ কমিটি এই কথাটা বলেছে, খোসলা কমিশন এই কথাটা বলেছে। শাহনওয়াজ কমিটি, শাহনওয়াজ যখন এদেশে আসে তখন যে বইটা লেখে নেতাজি আইএনএ অ্যান্ড ইট নেতাজি বলে, যদি কোনোদিন পাও নেটে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফ ফাইলে বোধহয় আছে। এই বইটা একটা ব্রিলিয়েন্ট বই, অসাধারণ বই, পড়ে দেখতে পারো কি আইএনএ অ্যান্ড ইটস নেতাজি, অসাধারণ বই। মানে এতে ওটা হচ্ছে শাহনওয়াজের ডায়েরি, মানে যুদ্ধের ডায়েরি আর কি, প্রতিদিন কী কী ঘটেছিল ওটা লিপিবদ্ধ করা আছে আইএনএ যখন ক্যাম্পেইনটা হয় আর কি। সেই লোকটা এখানে এলেন, আসার পরে যা হয় আর কি, পাওয়ারের টোপটা গিলে ফেললেন, মিনিস্টার হয়ে গেলেন এবং কমিটির সাক্ষ্য দিলেন, কমিটির রায় দিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন বিমান দুর্ঘটনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রিপোর্টে একটি ডেথ সার্টিফিকেট প্রডিউস হয়েছিল। অনেকে এখন বলে ওনার তো ডেথ সার্টিফিকেট আছে, আশিস রায় বলে একজন গজিয়েছে, ব্রিটিশ একটা ওয়েবসাইট নেট খুললে তোমরা তো আমার থেকে অনেক ভালো পাবে, বুড়ো হয়ে গেছি বাবা, তোমরা পারবে নেট খুললে দেখতে পাবে, ব্রিটিশ ওয়েবসাইট বলে বেড়াচ্ছে ওই সব বাজে কথা বকবাস, উনি মারা গেছেন প্লেন ক্র্যাশে, তার অকাট্য প্রমাণ আছে, ডেথ সার্টিফিকেট আছে। কী ডেথ সার্টিফিকেট আছে? আমার কাছে কেটা আছে, নিয়ে এসেছি ডেথ সার্টিফিকেটটা। হারিন শাহ বলে একজন জার্নালিস্ট, সে 46 সালে গিয়েছিল তাইওয়ানে, সেখান থেকে ফিরে আসার পর 10 বছর বাদ 56 সালে সে ডেথ সার্টিফিকেট সাবমিট করে। সার্টিফিকেটটা কার নামে? সুভাষচন্দ্র বোসের নামে নয়, ইচিরো ওকুরার নামে। মারা যাওয়ার ডেট কবে? 18 আগস্ট নয়, 19 আগস্ট। কী করে মারা গেছেন? হার্ট অ্যাটাক করে, পুরাটোরা কোনো ব্যাপার সবার কিছু নেই। কী করে হার্ট অ্যাটাক করলো? না উনি বিষকে আত্মহত্যা করেছেন, ব্যাপারটা কীরকম দাঁড়ানো? নেতাজি সুভাষচন্দ্র বোস বিষকে আত্মহত্যা করেছে না,
আমি এটা মজা করে এইভাবে বলি যে ইচিরো ওকুরা বিষ খেয়েছিল, ভেবেছিল যে 18 তারিখেই মরবে, দুর্ভাগ্যবশত 18 তারিখে মরতে পারলো না, 19 তারিখে মরবে। ডেথ সার্টিফিকেটটা 18 তারিখে হলো না, 19 তারিখে হয়ে। এই ডেথ সার্টিফিকেট প্রডিউস হয়েছে কমিটির নামে, কমিটির কাছে, সেটাকে বলছে শানওয়ার বলছে যে উনি যেহেতু 46 সালে ওখানে গিয়ে এই ডেথ সার্টিফিকেট নিয়ে এসছেন, এটা অত্যন্ত অথেন্টিক। এটা যদি অত্যন্ত অথেন্টিক হয় তাহলে ইচিরো ওকুরা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর ইচিরো ওকুরা বিষ খেয়ে আত্মহত্যা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিষ খেয়ে আত্মহত্যা করেছে, তাহলে এই তাহলে তত্ত্ব দাঁড়িয়ে যায়। এটা বললে আবার তখন না না তা নয়, তা নয়, আসল তো বলতে হয়, ওরকম বলতে হয়। কেন বলতে হয়? যখন অ্যাংলো আমেরিকান ফোর্সেস ইঙ্গো মার্কিন যখন শক্তি জাপানকে একদম ছিঁড়ে খাওয়ার মতো করছে, কোথায় সুভাষচন্দ্র, কোথায় বোস, কোথায় বোস, কোথায় খুঁজে বার করার জন্য, তখন ওরা যদি বলে বোসকে পালানোর রাস্তা আমরা করে দিয়েছি, এখান থেকে চলে যাওয়ার রাস্তা করে দিয়েছি, তো ওদের কি ছেড়ে দিত? বরঞ্চ এটা বললেই ওরা ছাড়া পাবে যে বোস মারা গেছে, এই ওরা চেষ্টা করবে যে ব্রেন কেসে মারা গেছে এটাই প্রমাণ করবে। তা উনি প্রমাণ কর, উনি মারা গেছে এটা প্রমাণ করতে গিয়ে ইচিরো ওকুরাকে ডেকে আনবে কেন? এরপরের ব্যাপারটা আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি তাইওয়ানে গিয়েছিলাম কমিশনের সঙ্গে, আমার সামনে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন থেকে রিপ্রেজেন্টেটিভ এসে তাইওয়ান গভর্নমেন্টের লোক দর্থহীন ভাষায় বলেছে 14 আগস্ট 1945 থেকে 25 অক্টোবর 1945 ওইখানে কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি, বিমান দুর্ঘটনাই ঘটেনি। এটা অফিসিয়ালি তাইওয়ান গভর্নমেন্ট কমিশনকে জানিয়ে দিয়েছে। এরপরে তবু গান বাজছেই, গান বাজছেই, না না আসলে উনি বিমান দুর্ঘটনা মারা গেছেন, আসলে উনি বিমান দুর্ঘটনা মারা গেছেন, কী করে বলছেন, কে বলছেন, কী ব্যাপারে বলছেন, কেন বলছেন জানি, কিন্তু এগুলো ঘটছে। এবার মুখার্জি কমিশন কী কী পেলেন? দুটো জিনিস এখানে তথ্য উপস্থাপন করা হয়েছে। আপনারা শিক্ষক শিক্ষিকারা তো জানেনই, ছাত্রছাত্রীরা কেউ কেউ নিশ্চয়ই জান যে সুভাষচন্দ্র রাশিয়া যেতে গিয়ে গিয়েছিলেন হয়তো, এর কোনো ডকুমেন্ট আছে কি? হ্যাঁ আছে, আর্কাইভাল ডকুমেন্ট আছে, 273 INA বলে একটি আর্কাইভাল ডকুমেন্ট আছে, আর্কাইভাল ফাইল আছে। সেই ফাইলে বলা হচ্ছে রাশিয়ান ভাইস কনসাল জেনারেল মোরাদভ তেহরান এম্বাসিতে একটা প্রেস স্টেটমেন্ট করে, সেই প্রেস স্টেটমেন্টটা কি? সুভাষচন্দ্র বসু এখন মানে 1946-এ 45 সালে যদি বিমান দুর্ঘটনা হয়ে থাকে, 46 সালে মোরাদভ বলছে যে এখন উনি রাশিয়াতে রয়েছেন এবং আইএনএর মতো আবার একটা ক্যাম্পেইন করার জন্য রাশিয়াতে যারা ইন্ডিয়ানস রয়েছে তাদের সংগঠিত করে করবার চেষ্টা করছে। এটা মোরাদভ বলছে 1946, এটা আর্কাইভাল ডকুমেন্ট, ইন্টেলিজেন্স রেকর্ড, আমার বানানো তথ্য নন। আরও একটা কথা বলি, এই 46 সালে আরও একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 22 জুলাই 1946 দাদাভাই নওরোজির নাম তো সবাই জানা আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাদাভাই নওরোজি, তার নাতনি খুরশেদ নওরোজি, তিনি গান্ধীজির অফিসিয়াল বায়োগ্রাফার লুই ফিশারকে একটি চিঠি লেখেন, সেই চিঠির ফ্যাক্সিমিলি আমার কাছে আছে, ওর হাতের লেখার কপি আছে আমার কাছে, দেখতে চাইলে আমি দেখে নিতে পারি। তাতে উনি বলছেন যে সুভাষ যদি এখন আসে রাশিয়ার হেল্প নিয়ে তাহলে কংগ্রেস এবং গান্ধীজি কেউই দেশকে বোঝাতে পারবে না, এটা বলছেন। ইংরেজিতে হচ্ছে এই সুভাষ কামস নাও উইথ রাশিয়ান হেল্প, নাইদার গান্ধীজি নর কংগ্রেস উইল বি এবল টু রিজন উইথ দ্য কান্ট্রি, এই কথাটা বলছেন। এটা 46 সালে জুলাই মাসে 22 জুলাই 45 সালে একটা ঘটনা, এটা এটা পয়েন্ট দেখাতে হচ্ছে, 45 সালে ডিসেম্বর মাসে এর আগে একটা ঘটনা ঘটেছিল, এই চিঠিটা দেখায় নেহরু লেখা চিঠি, এই চিঠিটা দেখো, এটা নেহরু লিখছে অ্যাথলিটে, এতে বলছে আই আন্ডারস্ট্যান্ড ফ্রম রিলায়েবল সোর্স দ্যাট সুভাষচন্দ্র বোস ইউর ওয়ার ক্রিমিনাল, মানে ব্রিটেনের ওয়ার ক্রিমিনাল, হ্যাজ বিন অ্যালাউড টু এন্টার রাশিয়ান টেরিটরি বাই স্টালিন, দিস ইজ এ ক্লিয়ার ট্রেচারি অ্যান্ড বিট্রেয়াল অফ ফেইথ বাই দ্য রাশিয়ান্স ইন
Russians, as Russia has been an ally of the British Americans, which she should not have done. Please take note of it and do what you consider proper and fit. অর্থাৎ তোমার যুদ্ধাপরাধী সুভাষচন্দ্র বোসকে রাশিয়াতে স্টালিন ঢুকতে দিয়েছে, এটা কিন্তু রাশিয়ার পক্ষে একটা বিশ্বাসঘাতকতা, মিত্রশক্তির একজন শরিক হিসেবে। অতএব তুমি যা ব্যবস্থা নেবার নাও। আমার বিনীত প্রশ্ন যে সুভাষচন্দ্র তো অবশ্যই ইংরেজ সরকারের যুদ্ধাপরাধী ছিলেন, কেন যুদ্ধ ঘোষণা করেছিলেন ইংরেজ এবং আমেরিকানদের বিরুদ্ধে, কিন্তু ভারতবর্ষে কেন যুদ্ধাপরাধী হবে? আচ্ছা ভারতবর্ষের মাথা ব্যথা কেন? ভারতবর্ষ কেন ইনফর্ম করে দেবেন অ্যাটলিকে? অর্থাৎ এটা প্রমাণ করছে দুটো জিনিস, সেটা হচ্ছে ইংরেজরা যাকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করেছিল ভারতবর্ষ তাকে যুদ্ধাপরাধী বলে মেনে নিয়েছিল, আর দুই হচ্ছে 45 সালে বিমান দুর্ঘটনা যে ঘটেনি এটা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু জানতেন। যদি না জানতেন তাহলে 26 ডিসেম্বর 1945 এই চিঠিটা উনি লিখতেন না, উনি ইনফরমেশান পেয়েছিলেন। এবং এটা কীভাবে প্রকাশ্যে আসে? এটা আসে শ্যামলাল জৈন বলে মিজাজের একজন ভদ্রলোক, তিনি আশরাফ আলীর স্টেনোগ্রাফার ছিলেন, সেই স্টেনোগ্রাফারকে ডেকে একদিন নেহরু একটা চিঠি ডিকটেট করে কী ডিকটেট করেছেন সেই বয়ানটা 1970 সালে গঠিত খসড়া কমিশনের শ্যামলাল জৈন এসে সাক্ষ্য দিয়ে বলে, সেই সাক্ষ্যর বয়ানটাও আছে। আমি চিঠিটা ফ্যাক্সিমিলি এটা নিয়ে এসেছি দেখাবার জন্য যে এইটা 45 সালে ঘটেছিল, অর্থাৎ 45 সালে যে বিমান দুর্ঘটনা ঘটেনি এটা সাধারণ মানুষের মনে যে প্রশ্ন উঠেছিল আমাদের নেতারা এটা জানতেন। তাহলে ব্যাপারটা কেন এরকম হলো? কেন শাহনওয়াজকে ইনস্ট্রাকশন দেওয়া হলো বিমান দুর্ঘটনাকে প্রমাণ করো? কেন খসড়া কমিশনকে ইনস্ট্রাকশন দেওয়া হলো বিমান দুর্ঘটনাকে প্রমাণ করো? কেন? এই কেন উত্তরটা আমাদের খুঁজতে হবে। মুখার্জি কমিশন যখন অনুসন্ধান চালায় তখন বহু তথ্য সরকার কিন্তু দেয়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার। কেউ বলছেন কংগ্রেস সরকার, কেউ বলছেন কমিউনিস্ট সরকার, কেউ বলছেন বিজেপি সরকার। আমি একটা কথাই বলি, সরকারের যেন কোনো জাত নেই এক্ষেত্রে, কোনো সরকারই সব তথ্য দিতে চায় না। কেন দিতে চায় না? কী রহস্য আছে? এই রহস্যটা দেখো ভাই, আমার জীবন শেষ হয়ে আসছে, তোমাদের সামনে জীবনটা পড়ে আছে, যদি হাত তুলে চিন্তা করে না বলো কেন, এই কেন উত্তরটা আমার চাই, তাহলে কিন্তু কেন উত্তর আর পাওয়া যাবে না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে আসি একটু। এতক্ষণ যে গল্প কথাগুলো বলছিলাম মুখার্জি কমিশনের কথা বলার আগে একটা বুঝি বলি, খুব ইন্টারেস্টিং লাগবে। একটা ইংরেজি ভাষায় একটা কথা আছে, তোমরা সিগমান্ড ফ্রয়েডের নাম শুনেছি না? কাইনামিয়া তো খুব মনস্তাত্ত্বিক ছিলেন, মনস্তত্ত্ববিদ ছিলেন। তা উনি ওনার একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা হচ্ছে ফ্রয়েডিয়ান স্লিপ বলা হয়। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি, আমি যা বলবো বলে ঠিক করেছি, তার বাইরেও কিছু বলা অবচেতন থেকে মুখ দিয়ে বেরিয়ে আসে অনেক সময়, হয় না এরকম? হ্যাঁটা বলতে গেলাম, নাটা বেরিয়ে এলো মুখ দিয়ে, আসলে ভেতরে ভেতরে নাটাই ভেবেছিলাম, এটা হয়ে যায় তো অনেক সময়। এইটাকে বলা হয় ফ্রয়েডিয়ান স্লিপ। শাহনওয়াজ তো বলে দিয়েছে বিমান দুর্ঘটনা মারা গেছে, শাহনওয়াজ যে রিপোর্টটা জমা দিয়েছিল তাতে লাস্টে রেকমেন্ডেশনে ছিল যে লেঙ্কোজি টেম্পলের রক্ষিত ছাই যদি জেনুইন হয়, অর্থাৎ জেনুইন হয় কি হয় না সম্ভব হচ্ছে না, তুমি তুমি তো বলেই দিয়েছো উনি মারা গেছে, তো ছাইটা ওখানে নিয়ে যাওয়া হয় সব কিছু মেনে নিয়েছো, তাহলে এটা বলছো কেন? ওইটা ফ্রয়েডিয়ান স্লিপ, বেরিয়ে গেছে ভেতর থেকে, ও বিশ্বাস করেনি 45 সাল বিমান দুর্ঘটনা ঘটেছিল। আর তাইওয়ান তো জানিয়ে দিয়েছে ওদিন কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি, 14 থেকে 25 অক্টোবর অব্দি।